ওয়েলকাম টু আর এম বায়োলজি আর একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা নিট দু হাজার তেইশ বেঙ্গল থেকে দিয়েছো তারা প্রত্যেকেই জানো যে ফার্স্ট রাউন্ডের চয়েস ফিলিং আজকে অর্থাৎ তিন তারিখ সকাল সাতটা পর্যন্ত শেষ হয়ে গেছে তো ডাব্লুবি এমসিসির ওয়েবসাইটে কিছু নতুন তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা সেটা আমি তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার কী প্রাইভেট এমবিবিএস পড়ার জন্য তোমাদের কত টাকা পে করতে হবে তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো প্রথম যে কলেজটা আছে মেমোরেন্ডাম যেটা দেয়া আছে সেটা কিন্তু আমাদের যেটা কলেজটা হচ্ছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল দুর্গাপুর দেখো ডেটটা দেখে নাও আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ অর্থাৎ তোমরা ধরে নিতেই পারো যে এবছর অর্থাৎ দু হাজার তেইশে যারা তোমরা ভর্তি হতে চাইছো এই গৌরীদেবী ইনস্টিটিউশনে বা চয়েস ফিলিংয়ে রেখেছো তাদের কত টাকা পে করতে হবে এখানে দেখো এইটা দেয়া আছে এই পার্টিকুলার জায়গাটা যেহেতু চেঞ্জ হয়নি তাই নতুন করে কিন্তু আর দু হাজার যে ব্যাপারটা লেখা থাকে সেটা কিন্তু লেখা থাকছে না এই পার্টিকুলার পিডিএফটা তোমরা নিজেরাও পড়ে নিতে পারো তোমাদের ডাব্লু থেকে আমি তবু একবার তোমাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা সেটা তোমরা দেখো সেটা হচ্ছে দেখো সব থেকে প্রথম যে সেশন লেখা আছে দু হাজার বাইশ তেইশ শেশান সেটার উপরই সেটাই থাকবে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না আপাতত যদি আমরা এমবিবিএসে স্টেট কোটা দেখি প্রাইভেট কলেজে তার ফি স্ট্রাকচারটা এইদিকে দেওয়া আছে আর ম্যানেজমেন্ট কোটারটা এদিকে দেওয়া আছে দেখো টিউশন ফি পার সেমিস্টার দিতে হচ্ছে দু লাখ চুয়াত্তর হাজার টাকা অ্যাডমিশন ফিস এককালীন দিতে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং একটা ক্যাশন মানি দিতে হচ্ছে যেটা রিফান্ডেবল পনেরো হাজার টাকা এটা কিন্তু স্টেট কোটার জন্য যদি আমরা ম্যানেজমেন্ট কোটায় চলে যাই তাহলে দেখো টিউশান ফিস দিতে হচ্ছে দশ লাখ চুরানব্বই হাজার টাকা করে অ্যাডমিশান ফিস পঞ্চাশ হাজার টাকা আর মানি কিন্তু রিফান্ডেবেল পনেরো হাজার টাকা অর্থাৎ এই দুটো সেম থাকছে শুধু সেমিস্টার ফিটাতে বেশি হয়ে যাচ্ছে সেটা কিন্তু গৌরী দেবীর জন্যে বললাম চোদ্দোটা পেজ আছে তো সবকটা পেজে আলাদা আলাদা মেডিকেল যে প্রাইভেট কলেজগুলো আছে তার নাম লেখা থাকবে দেখো এই যেটা আছে সেটা কিন্তু আই কেয়ারের এই আই কেয়ারে যদি আমরা ফি স্ট্রাকচারটা স্টেট কোটার জন্য দেখি টিউশন ফিস দু লাখ আঠাশ হাজার টাকা পার সেমিস্টার অ্যাডমিশান ফিস এককালীন পঞ্চাশ হাজার টাকা আর কাঁশান মানি আছে পনেরো হাজার টাকা সেটা কিন্তু আবার রিফান্ডেবল ঠিক আছে তারপরে তারপরে যদি আমরা চলে যাই পরের প্রাইভেট মেডিকেল কলেজে দেখো শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর এখানেও প্রায় সেম স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ স্টেট কোটার জন্য আমি স্টেট কোটা বলছি ম্যানেজমেন্ট কোটা তোমরা আছে এখান থেকে দেখে নিতে পারো স্টেট কোটাতে দেখো দু লাখ আঠাশ হাজার টাকা পার সেমিস্টার ফিস অ্যাডমিশন ফিস পঞ্চাশ হাজার টাকা আর মানি কিন্তু পনেরো হাজার টাকা এটা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যেহেতু এটা আমাদের ডাব্লিউ বিএমসিসি ওয়েবসাইটে দেওয়া আছে আমরা এই পার এই পার্সপেক্টিভে কিন্তু আমরা এগোবো যে আমাদের এরকম ফি স্ট্রাকচার থাকবে যদি আর পরবর্তী কিছু চেঞ্জ হয় অবশ্যই দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখো আমরা যদি কেপিসি মেডিকেল কলেজে চলে আসি কেপিসি মেডিকেল কলেজ অত্যন্ত ভালো একটি প্রাইভেট মেডিকেল কলেজ ফিসটাও তুলনামূলক কম আছে একটু দেখো পার সেমিস্টার নেওয়া হচ্ছে দেড় লাখ টাকা করে অ্যাডমিশান ফিস নেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এককালীন এবং কাশান মানি রিফান্ডেবল পনেরো হাজার টাকা নেওয়া হচ্ছে এখানে কিন্তু হোস্টেল ফিস কিছু দেওয়া নেই হোস্টেল ফিসটা কিন্তু আলাদা ঠিক আছে এটা জাস্ট আমি তোমাদের স্টেট কোটার ফিস বলছি হোস্টেল ফিস নয় কিন্তু পড়াশোনার জন্য জাস্ট এরপরে কেপিসির পর যদি আমরা দেখি কেপিসির পর আমরা দেখব গুপ্ত ইনস্টিটিউট যেটাকে তোমরা জিমস নামে ডেকে পরিচিত প্রচুর ওর বহুল প্রচলিত জিমস নামে খুব ভালো একটি কলেজ সেখানে দেখো টিউশন ফিস দেওয়া হচ্ছে দু লাখ চুয়াত্তর হাজার টাকা টিউশন ফিস দু লাখ চুয়াত্তর হাজার পাঁচ সেমিস্টার পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশান ফিজ এবং পনেরো হাজার টাকা মানি এই অ্যাডমিশান ফিজ এবং মানিটা কিন্তু সব প্রাইভেট মেডিকেল কলেজে সমান ঠিক আছে তারপরে যদি আমরা চলে যাই তোমার দেখো পরের পাটে এটা হচ্ছে তোমার শ্রিমস এই যে কলেজটি আছে এই কলেজে কি আছে দেখে নাও এই কলেজে আমরা দেখতে পাবো অ্যাডমিশান ফিজ পঞ্চাশ হাজার পনেরো হাজার এবং সেমিস্টার ফিজ দু লাখ চুয়াত্তর হাজার টাকা সেমিস্টার ফিস দু লাখ চুয়াত্তর হাজার টাকা তারপর যদি আমরা পরের প্রাইভেট কলেজে দেখি পরের প্রাইভেট কলেজের জন্য এটা হচ্ছে আইকিউসিটি সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর সেখানে দেখো দু লাখ চুয়াত্তর হাজার টাকা টিউশন ফিস কোটা প্রাইভেটের জন্য ঠিক আছে তারপরে যদি আমরা চলে যাই পরবর্তী আর নেই ঠিক আছে এই পর্যন্ত শেষ তো আইকিউ সিটি পর্যন্ত শেষ তোমরা ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চাইছো তো তোমাদের আমি আর একবার বলে দিচ্ছি যে রেজিস্ট্রেশন যারা করেছিলে যারা চয়েস ফিলিং করেছো তারা ঠিকই আছে অসুবিধা নেই যারা পাবে তো খুবই ভালো যারা পাবে না তারা পরবর্তী রাউন্ডের জন্য আবার ফের চেষ্টা করতে পারো এবং প্রতি রাউন্ডেই কিন্তু তোমাদের চয়েস ফিলিং করতে পারবে তোমরা সেই চয়েস ফিলিং কিভাবে করবে যারা ফার্স্ট রাউন্ডে করনি তার ভিডিওটা দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশান বা আই বা আই বাটন চেক করে নাও সেখানে কিন্তু দেওয়া রয়েছে আমি ভিডিওটি আপলোড করে রাখবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত